গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই আপনার দর্শকদের স্বাগতম জানাচ্ছি। আজ 8ই জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক একটি দিবস ঘোষিত হয়েছে, সেটি হলো ব্রেন টিউমার দিবস। তো অনেকেই আমরা ব্রেন টিউমার দিবস সম্বন্ধে জানি না, বা ব্রেন টিউমার সম্বন্ধে বলতে গেলে অনেকে ভয় পান, বা যাদের হয়েছে তাদেরও বেশ ভয় পান। কিন্তু আমি একটা সহজ কথা বলতে চাই, সেটা হলো ব্রেন টিউমার হলে ঘাবড়ানোর কিছু নাই। এটা শরীরের অন্যান্য জায়গায় টিউমার যেরকম আছে, ব্রেনে ওরকম টিউমার হতে পারে। তাই এখানে আমি যদি দুই একটা কথা বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দর্শকদের উদ্দেশ্যে। সেটা হলো ব্রেন টিউমার সাধারণত দুই ধরনের টিউমার হয়ে থাকে, একটা হলো প্রাইমারি ব্রেন টিউমার আর একটা সেকেন্ডারি ব্রেন টিউমার। প্রাইমারি ব্রেন টিউমার বলতে বুঝি আমরা যেটা ব্রেনের সেল থেকে, মানে নিজস্ব কোষ থেকে যে টিউমার গুলি উৎপত্তি হয় সেগুলিকে বলা হয় প্রাইমারি ব্রেন টিউমার। আর সেকেন্ডারি ব্রেন টিউমার হলো যে শরীরে অন্য জায়গায় কোনো টিউমার হয়েছে, সেটা ব্রেনে ছড়ায় যে টিউমারটা, সেটা বলে সেকেন্ডারি ব্রেন টিউমার। এটার ইনসিডেন্স বলতে গেলে বলা যায় যে অলমোস্ট 50-50, মানে 50% যদি প্রাইমারি টিউমার হয়, সেকেন্ডারি টিউমার প্রায় 50%। আরেকটা সহজ ভাবে বলতে গেলে বলা যায় যে ব্রেনে সাধারণত দুই ধরনের টিউমার হয়ে থাকে, একটা হলো বিনাইন টিউমার বা ক্যান্সার না এই ধরনের টিউমার, আর কতগুলি আছে ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সার জাতীয় টিউমার। সুতরাং বিনাইন টিউমার যদি হয়, এগুলি টিউমার যদি চিকিৎসা করা যায় তাহলে কিন্তু 100% ওর আরোগ্য করা সম্ভব। ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে বলতে হয় যে ম্যালিগন্যান্ট টিউমার গুলি সাধারণত শরীরে অন্য জায়গায় যেরকম ব্রেন টিউমার হয় টিউমার গুলি হয়, ওখানে ক্যান্সার যদি হলে যে ক্যান্সারের যে চিকিৎসা গুলি করা যায় পরবর্তী পর্যায়ে, ঠিক ব্রেনেও ওরকম চিকিৎসা করা যায়। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নাই। ইম্পর্টেন্ট হলো তাহলে আমরা কিভাবে বুঝবো ব্রেন টিউমার হলো একটা রোগী। ব্রেন টিউমার বুঝতে গেলে আমাদের বুঝতে হবে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। যদি দেখা যায় যে কারো কোনো পেশেন্ট যদি বলে কখনো যে আমার মাথা ব্যথা, বমি এবং চোখে কম দেখতেছি, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এই তিনটা সিমটম থাকলে আমরা সাধারণত ব্রেন টিউমার হয়েছে বলে মনে করে থাকি। এছাড়াও আরো কতগুলি সিমটম হয়, যেমন শরীরের একটা পাশ হঠাৎ অবশ হয়ে যাওয়া, কথা বন্ধ হয়ে যাওয়া, খিচুড়ি হওয়া, অজ্ঞান হওয়া, চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া, কানে কম শোনা, এগুলো কিন্তু ব্রেন টিউমার লক্ষণ হতে পারে। সুতরাং যখনই কোনো সিমটম দেখা দেয় এবং যদি দেখা যায় যে অল্প সময়ের মধ্যে ভালো হচ্ছে না, তখন অবশ্যই জরুরি ভিত্তিতে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এতে হয় কি, সময় বেঁচে গেলো প্লাস আপনার চিকিৎসাটা ধরা পড়লো, রোগটা ধরা পড়লো। এবং এগুলি কিন্তু চিকিৎসা, আধুনিক চিকিৎসা কিন্তু আমাদের দেশে আছে। আমাদের এই হাসপাতালে যদি বলতে চাই আমরা, আধুনিক মানে প্লাস বিশ্বমানের সেবা চিকিৎসা আমাদের এখানেই আছে। এবং আমাদের এখানে ছাড়াও যদি বলতে চাই, ঢাকা শহরের অন্যান্য হাসপাতালগুলিতেও কিন্তু ব্রেন টিউমারের চিকিৎসা আছে। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নাই। ব্রেন টিউমার হলে সবকিছু ছেড়ে দিয়ে, খাওয়া দাওয়া বাদ দিয়ে বিদেশে যাওয়ার চিন্তা করতে হবে এমন কোনো কারণ নাই। বিদেশে যে চিকিৎসাগুলি হচ্ছে আমাদের দেশে কিন্তু ঠিকই একই মানের চিকিৎসাগুলি হচ্ছে। সুতরাং আপনারা আস্থা রাখতে পারেন, এবং যদি আর্লি ট্রিটমেন্ট করা যায় এবং আর্লি ডায়াগনোসিস করা যায়, তাহলে কিন্তু বিনাইন টিউমার যদি হয় তাহলে সম্পূর্ণ আরোগ্য করা সম্ভব এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাওয়া সম্ভব। আর যদি ম্যালিগন্যান্ট টিউমার হয় দুঃখজনক ভাবে, তাহলেও কিন্তু রোগ ধরার পড়ার পরে তাহলে আমরা কিন্তু পরবর্তী পর্যায়ে যে ক্যান্সারের যে চিকিৎসাগুলি হয়, অন্যান্য শরীরের অন্য প্রত্যঙ্গ যেরকম ক্যান্সার হয়, ব্রেনেও ক্যান্সারের কিন্তু চিকিৎসা আছে। সুতরাং আতঙ্কিত না হয় আমরা সঠিক চিকিৎসা যদি গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু সহজে আরোগ্য করা সম্ভব। ধন্যবাদ।